তীব্র শৈতপ্রবাহে গত পঞ্চাশ বছরে রেকর্ড ভেঙে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে দেশের উত্তরের শেষ প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এর আগে উনিশশো আষট্টি সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এতদিন পর্যন্ত সেটাই ছিল দেশের সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে বিস্তারিত ফাতাউদ্দিন রিপোর্টে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে সকাল ছয়টার দিকে সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ভোরের পরে আরেক দফা তাপমাত্রা কমে যায় সকাল নয়টার দিকে তেতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় গত পঞ্চাশ বছরে এটা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এর আগে উনিশশো সালের চার ফেব্রুয়ারি শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এরপর দু হাজার তেরো সালের দশ জানুয়ারি সৈয়দপুরের সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে সৈয়দপুরের পর টিমলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে আর ঢাকায় এর মাত্রা ছিল নয় দশমিক তিন ডিগ্রি সারাদেশে আরও দু একদিন এমন প্রস্থিতি থাকবে দশ জানুয়ারির পর তাপমাত্রা বাড়বে বলেও জানায় আবহাওয়া অফিস এদিকে শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের নওগাঁ রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিরহাটসহ বিভিন্ন জেলার মানুষের জীবনযাত্রা মহাসড়কগুলোতে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন শীত নিবারণে প্রয়োজনীয় বস্ত্র না থাকায় বিপাকে নিম্ন মানুষরা কোনোদিন শীত এখন দেহি নেই এবছর যা শীত আর এই ঠান্ডায় বাচ্চা ফাচার অসুখ বিসুখে নিজে জালতে বাসি শীতের জন্য থাকা যায় না কাপড় চোপড় নাই টাকা পয়সা নাই গরিব মানুষের কাজ কামাই হবার লাগছে না শীতের তীব্রতা বাড়ায় বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ মানে নদী বমি আর আবার আজকে আসছি ঠান্ডা কোমরের ব্যথা তারপরে এনি আগে থেকে তো সব ধরনের রোগে তো বমি করতেছিল বমি বন্ধ হওয়া এখানে নিয়ে আসতেছে সেলাইন ভূমি বমি বন্ধ হইছে গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে পাঁচ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এরপরে রাজশাহীতে ঠান্ডা ছিল বেশি সেখানকার তাপমাত্রা ছিল পাঁচ দশমিক তিন ডিগ্রি গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকটাফে পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ফতাহ সজল বাংলা টিভি ঢাকা